নমস্কার শ্রোতা বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো আজকে যে কথাটি বলবো সেটি হচ্ছে ছেলে অথবা মেয়ে সন্তান চাইলে কি করা যেতে পারে ছেলে অথবা মেয়ে সন্তান চাইলে কি করবেন গর্ভের সন্তানটি ছেলে হবে না মেয়ে হবে তা কি আসলে আমরা নিয়ন্ত্রণ করতে পারি অনেকেরই শখ থাকে তার পরবর্তী সন্তানটি হবে ফুটফুটে একটি মেয়ে অথবা দুরন্ত একটি ছেলে একেবারে নিশ্চিত হবার কোনো উপায় না থাকলেও ছোট একটি প্রাকৃতিক কৌশল অবলম্বন করা যেতেই পারে মূলত শারীরিক মিলনের সময়ের উপর নির্ভর করে এই পদ্ধতি তা কী করে কাজ করে জানতে হলে আপনাকে প্রথমেই দুইটি বিষয় জ্ঞান রাখতে হবে একটি হলো অভিউলেশন বা ডিম্বাপাত নামের প্রতিক্রিয়া কিভাবে কাজ করে আরেকটি হল স্পাম বা শুক্রাণু কীভাবে একে প্রভাবিত করে প্রথমে দেখা যাক অভিউলেশনের প্রক্রিয়াটি কীভাবে কাজ করে নারী শরীরের প্রতি মাসে পাঁচ দিনে একটি সময়সীমা থাকে যখন ওভিউলেশন হয় ডিম্বপাতে তিন দিন আগে থেকে শুরু করে একদিন পর পর্যন্ত হলো গর্ভধারণের জন্য সবচাইতে উপযুক্ত সময় কারণ ডিম্ব কার্যকরী থাকে মাত্র চব্বিশ ঘন্টা কিন্তু শুক্রাণু নারীর শরীরে পাঁচ দিন পর্যন্ত কার্যকারী থাকতে পারে এই সময়ের মাঝে গর্ভধারণ করা যাবে তা জানা গেল এবার আসুন সন্তান ছেলে না মেয়ে হবে তা কিভাবে ঠিক করা যেতে পারে জানতে হবে শুক্রাণুর প্রভাব এক্স ক্রোমো জোমধারী শুক্রাণু দ্বারা ডিম্ব নিষিক্ত হওয়ার কারণে সন্তান মেয়ে হবে আর অয় ক্রোমোজোমের কারণে সে হবে ছেলে অয় শুক্রানু তুলনামূলকভাবে অনেক ছোট। কিন্তু তা আবার বেশ দ্রুতগামী তারা খুব বেশিক্ষণ জীবিত থাকে না এক শুক্রানো বেশ বড় এবং ধীরগতির কিন্তু তারা আবার একটু বেশ সময় পাচে এই দুইটি বিষয় জেনে রাখার পর আসুন দেখি করণীয় কী ছেলে সন্তান চাইলে অয় শুক্রাণু যাতে খুব দ্রুত ডিম্বের কাছাকাছি যেতে পারে সেই ব্যবস্থা করতে হবে এর জন্য নারীর যে দিন ডিম্বপাত হচ্ছে সেই দিনে মিলিত হওয়াটা জরুরি নয়তো শুক্রাণুটি আর কার্যকারী থাকবে না আবার আপনি যদি মেয়ে সন্তান চান তবে ডিম্বুপের দুই থেকে তিন দিন আগে মিলিত হতে হবে ডিম্বপাত হবার আগে সব অয় শুক্রাণু মারা যাবে ফলে সন্তান ছেলে হবার সম্ভাবনা কম থাকবে বেঁচে থাকবে এক শুক্রাণুগুলো ফলে মেয়ে সন্তান হবার সম্ভাবনা অনেক বেড়ে যাবে শুভ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য